আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে একটা স্লিংশট, এটার সাথে আপনার এই যে এমিং পয়েন্টের জন্য ইয়েগুলো দিছে, যেমন দেখুন আপনারা এটা এখানে তিনটা ইয়ে দিছে, 1 2 3, এই তিনটা ইয়ে দেওয়াতে একটা মানে লাভ আছে কি, আপনি যখন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আপনি যদি এভাবে ধরেন কিন্তু আপনি এই হোলটা পর নির্দিষ্ট টার্গেটটা করলেন, মানে এমিংটা করলেন, এমিং পয়েন্ট, তাহলে আপনার এটা মনে করেন যে এইভাবে আসে না, এইভাবে আসে আসলে বোঝা যাচ্ছে না। যখন আপনি এই তিনটা দিয়ে ইয়ে করবেন, এই তিনটা একটু যদি বেশ কমে, তাহলে আপনার তিনটা হোল মানে তিনটা ইয়ে অ্যাকুরেট আসবে না, তাহলে আপনার জিনিসটা মনে করেন যে এইভাবে এই এই ইয়েতে থাকবে, এই বরাবর, এই যে দেখুন এখন বরাবর আছে, ঠিক আছে। যদি একটু বেশ কম থাকে, আপনি দেখুন সিলিং শট অ্যাঙ্গেলে আছে কিন্তু আমার হোলও কোনো অ্যাডজাস্ট হচ্ছে না, মিলছে না তিনটা একসাথে, তো এটা হচ্ছে যে মেইন ইয়ে, এই যে দেখুন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখুন এই সিলিং শটটি আপনার এখানে, আপনি যদি চান এটারও উপর নিচে করে, যেমন এখানে অ্যালেঙ্কিস টাইপ আছে, এটারে লুজ দিয়ে উপর নিচে করে আপনি একে পয়েন্ট থেকে এটারে অ্যাডজাস্ট করে মনে করেন যে মারতে পারেন। যেমন আমি এটারে অ্যাডজাস্ট করে নিলাম এখানে, ঠিক আছে, এখান থেকে দেখুন। আপনি যদি সিঙ্গেল পিন যদি ইউজ করতেন তাহলে এখানে আপনি এই সুবিধাটি পাতেন না। হ্যাঁ, আর আরেকটা এই যে আপনার এখানে কিছু পয়েন্ট আছে, এই যে 1 2 3 4 5, এগুলো আছে, আপনার এখানে দৈরা আপনি অ্যাকুরেট করতে পারেন। আবার সেম নির্দিষ্ট জায়গায় রেখে আপনি দূরত্ব হিসাবে মনে করেন যে 10 মিটার, 20 মিটার, 30 মিটার, ওইভাবে দূরত্ব হিসাবে। আমার একটা ভিডিও আছে, পূর্বে আমি করছিলাম, ওটা ডিসক্রিপশন বক্সে আমি ওটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওটাও চেক করে নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন ঠিক এই পজিশনে, আর আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, আমি এটার সাথে এক্সপিয়ার কি কি পাইছি তা দেখাচ্ছি। এটার জন্য একটা অ্যালেঙ্কি, একটা যারা ডাইন হাতে সিলিং শট ধরে বাম হাতের আবার ধরে তাদের জন্য এটা, যেমন এটা একটা টার্গেট পিন যার সাথে মনে করেন যে লেভেল আছে, যারা লেভেলের ব্যাপারে অ্যাকুরেট মানে ইয়ে করতে পারেন না, তারা এটা ব্যবহার করে টার্গেট পিনটা ব্যবহার করতে পারেন। এরপরে আরেকটা আছে, এই যে আরও ছোট টার্গেট পিন, ঠিক আছে, দেখুন। আমি এটা রাখলাম। আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন একবারে সেম সিলিং শট, সেম সিলিং শট কিন্তু আপনি বাংলাদেশে বৈশাখ কিনতে পারবেন, এই সেম সিলিং শট কিন্তু দারাজে আছে, আপনারা চাইলে দারাজ থেকে কিনতে পারেন। আমি দারাজেরও একটা ভিডিও করছিলাম, সেটার লিঙ্কটাও আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নিয়ে, ঠিক আছে, কীভাবে অর্ডার করবেন, কীভাবে ইয়ে করবেন। তো দেখুন আমি ওইখানে তাদের বক্স লাগিয়েছি, আসলে ছাদের উপরে তো জায়গা অনেক সীমিত, অত লং শট করতে পারতেছি না জায়গা নেই, যার ফলে কাছাকাছি একই জায়গায় বারবার আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। আর এই যে এটার সাথে যে রাবারগুলো দিচ্ছে না, রাবারগুলো অত্যন্ত হার্ড, ঠিক আছে, রাবারগুলো আমার পছন্দ হয়নি। দেখুন প্রথমটা মিস হয়েছে, এটা লাগছে, যেমন আমি কিন্তু আমার এমিং পয়েন্টটা কিন্তু যে অ্যাঙ্কার পয়েন্ট যেটা সেটা এখানে ধরছি, এমিং পয়েন্টে তিনটা ধরছি, ঠিক আছে। আরেকটা বিষয়, আমি ওখানে এমিং পয়েন্টটা এই রাবারের উপরে এই কর্নারে এই ইয়েতে ধরি, তাহলে দেখুন আমার এখানে কোন জায়গা চেঞ্জ হয়, একটু উপরে ধরতে হয়েছে, কেননা আমি এখানে একটু নিচে এমিং পয়েন্টটা ধরবো,
যার ফলে স্ক্রিনশটের গ্যাপটা ইয়েতে আসবে। আমি যখন এখানে ধরছি সিলিং শট, এটা আমার এমিং পয়েন্টে, এটা হচ্ছে সিলিং শটের সেন্টারটা নিচে আসছে, ঠিক আছে, যার ফলে আমার এটার লেদারের অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু এখানে আসছে, এখানে আসছে, ঠিক আছে, এখানে আসছে। যারা আসলে, আমি আবারও বলতেছি, যারা আসলে নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে একই জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট দেখায়, একই জায়গায়, আসলে এটা কোনো অরিজিনাল কোনো ইয়ে না, এটা কোনো লজিক না, ঠিক আছে। অ্যাঙ্কার পয়েন্ট আপনার নির্দিষ্ট হওয়া বললো যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে, দেখুন সিলিং শটের গ্যাপ অনুযায়ী আপনার ডিফারেন্স আসবে, এরপরে মানুষের পেজ অনুযায়ী ডিফারেন্স আসবে, ঠিক আছে। তো দেখুন, আমি যদি আরেকটু নিচে থেকে যদি ধরি, মানে আরেকটা ইয়েতে যদি ধরি, তাহলে এটা আরেকটু উপরে উঠবে, এই যে দেখুন, দেখছেন। তো আমি যদি একবারে উপরে যদি ধরি, তাহলে এটার ক্ষেত্রে যে আমি এখানে যে ইয়েটা করছি, এটার ক্ষেত্রে উপরে ধরলে আমার এখানে হবে এইভাবে, যদি আমি এই রাবারের কর্নার ধরি, তাহলে এক্ষেত্রে হবে আমার এখানে, আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে আগ পিস হতে পারে। যদি আরও নিচে যদি এমিং পয়েন্টটা যদি এখানে ধরি, এই যে মার্কটায়, তাহলে আর একটু উপরে, এইভাবে কমানো কিন্তু সিলিং শটের ইয়ে হবে। তো দেখুন সিলিং শটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কেউ যদি আসলে এটা কিনতে চান, এটা দারাজে পাবেন, তবে আমরা অনেকেই কিনছে, মানে দারাজ থেকে অর্ডার করছে, সেম টাইপের সিলিং শট দারাজ এদেরকে ডেলিভারি দিচ্ছে। তো এরা আমাকে ফটো পাঠিয়েছে, আমি দেখছি, দেখার পরে দিয়ে আমি এই জন্য আপনাদেরকে এই জিনিসটা বলা বলতেছি, যেহেতু যদি এই টাইপের সিলিং শট আপনারা চান, তাহলে আপনারা দারাজ থেকে কিনতে পাবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন, এটা যেমন একটা ভালো দিক আছে, তেমন একটা ইয়ের দিক আছে। এই জিনিসটা এখানে দেখুন, এই গ্যাপটা আছে না, এই গ্যাপটা কিন্তু একটু বড়, এখানে গ্যাপটা একটু বড়, আপনি যখন এটা এইভাবে ধরবেন, দেখুন এখানে কোনো ফিনিশিং আসে না। আর এছাড়া আপনি একটু যদি হেভি রাবার যদি ইউজ করতে যান, হেভি রাবার যদি ইউজ করতে যান, তাহলে আপনার এই হাতের এই জায়গায় কিন্তু এটার একটা প্রেশার পড়ে। আমি সব কিছু আপনাদেরকে খুলে বলতেছি, বাকিটা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করবেন। যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের হাতে যেহেতু ইজিভাবে যেহেতু জিনিসগুলো পাওয়া যান এবং কম দামে পান, যার ফলে আমি বলতেছি। তো এই যে দেখুন, এই জিনিসটা এই এখানে কোনো ইয়ে নাই, কিন্তু যখন আপনি একটু হেভি রাবার ব্যবহার করবেন, তখন কিন্তু এই হাতের এই জায়গায় আর এই জায়গায় কিন্তু চাপ পড়ে, প্রেশার আসে, ঠিক আছে। তো এই জিনিসটা, এটা শুধু সাইড এফেক্ট আছে এটা, আর না হয় বাকি সবগুলো ওকে। এখান থেকে বাইট টু বাইট, এইট ভিতর টু ভিতর পোর্সেন্টি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।